আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সব মনে হয় গুবলেট হয়ে যাবে। এমনিতে অপর কাজ এরকম জানিস, সবকিছু নিজের রেডি করবে, কিন্তু আসবে সবার শেষে। আজ কি ওদের বিয়ে? বিয়ে ঠিক না, তবে বিয়ের সেলিব্রেশন বলতে পারো। কি বলিস, এদিকে কনে সাজার ধুম, আবার বলছিস বিয়ে না বিয়ের সেলিব্রেশন। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ওদের বিয়ের সময় ওদের ক্লাসমেটরা কে কোথায় থাকবে তার তো কোনো ঠিক নেই, তাই ধরো আজকে আমরা একটা গেট টুগেদার, মানে না এনগেজমেন্টের মতো একটা অনুষ্ঠান করছি। আরে দুজন দুজনের আগে থেকে চেনা জানা ছিল, গার্জিয়ানরা ব্যাপারটা মেনে নিয়েছে যে কোনো দিন ওদের বিয়ে হবে। মিতু অপুটা যে কেন আসছে না? মিতু? মিতুটা আবার কি? উনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপা। উনার মাথায় সবসময় সব অদ্ভুত অদ্ভুত আইডিয়া গজাতেই থাকে। ইয়েস, অ্যান্ড দোজ আইডিয়াস আর অলওয়েজ টু বি কন্টিনিউড। উফ, আই এম সো অ্যাফ্রেড অফ হিম। তোর কাজ কর, তুই এটা পড়ে নে। তোদের টু বি কন্টিনিউড আইডিয়া আপার সাথে আমাকে সন্ত্রাসী আল কায়দায় অপহরণ করার সম্পর্কটা কি? আজকের অনুষ্ঠানের জন্য ওনার নাকি একটা দারুণ আইডিয়া আছে। ইয়েস, আর ওনার আইডিয়া মানে হলো ছেলেদেরকে ধরে ধরে ঘোল খাওয়ানো। ইস, এ পর্যন্ত কত ছেলেকে যে নাজেহাল হতে হয়েছে না, তার কোনো ইয়ত্তা নেই। আজকে আবার কি করে কে জানে। আর সেই জন্যই তো তোকে জোর করে তুলে নিয়ে আসা, কারণ ওর আইডিয়াকে কাউন্টার দেওয়ার মতো কুবুদ্ধি একমাত্র তোর মাথাতেই তৈরি হওয়া সম্ভব। তা ওদের প্ল্যানটা কি? আহা মামা, প্ল্যানটা আজ করতে পারলে তো কোনো কথাই ছিল না। তবে ভাবচক্কর দেখে মনে হচ্ছে কোনো একটা বিশেষ প্ল্যান তৈরি করা হচ্ছে। কুছ পারোয়া নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তা বাবা মুগুর হোসেন তুমি তৈরি? রাইট বেটা, মুগুর হোসেন কি? মুগুর হোসেন কি? মার্গব হোসাইন। দেখ, আজকে একটা বিশেষ দিন, আজকে অন্তত তুই আমার নামটা। মার্গবের কোনো অর্থবোধায় নেই, তার চেয়ে মুগুর হোসেন অনেক বেশি সঙ্গতিপূর্ণ, অর্থব্যঞ্জক এবং উপযুক্ত নাম। গেট রেডি মুগুর। আরে ছোট বাবা, তুমি? আমার বন্ধুর বিয়ে আর আমি আসবো না? ও,
আমি এখন ছোট মামাটামা কিছু না, আমি বরপক্ষ আর তোরা আমার বিপক্ষ। শুনলাম কি না কি ঝামেলা পাকাচ্ছিস, দেরি না করে তাড়াতাড়ি বলে ফেল। আরে ব্যাপারটা কিছু না, তোমাদের বর আমাদের কনের সাথে দীর্ঘদিন মন দেওয়া না করে অবশেষে বিয়ে করতে যাচ্ছে। তো আমরা যে পরীক্ষা করে দেখতে চাচ্ছি চেনা জানাটা কেমন হয়েছে। ভেরি গুড, পরীক্ষাটা কি হবে? খুব সহজ, এখানে অনেকগুলো বউ আছে, তার মধ্যে থেকে বের করতে হবে তোমাদের আসল বউকে। দেখো অনেকগুলো বউ থাকলেও তার মধ্যে একজন হচ্ছে আপনাদের বিয়ের কনে, এবং সেই প্রকৃত কনেকে আপনাদের খুঁজে বের করতে হবে এক চান্সে। শুরু করুন, বেছে নিন জলদি। অবস্থা তো জটিল, আপনার বউ কোনটি বের করতে পারবেন তো? কোনো সম্ভাবনা নেই, সবগুলি তো একই রকম দেখতে। ইয়ে ভাই মির্জা গালিব। উফ, দেরি করলে চলবে না, জলদি আংটি পরুন তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বউ বাছাই করার মতো এত গুরুত্বপূর্ণ কাজে এত তাড়াহুড়া করলে তো চলবে না। চান্স তো মাত্র একটাই নাকি? আচ্ছা এক চান্সে কিন্তু বের করতে হবে, নাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল। তুমি এখনো যাওনি? না মানে স্টুডেন্টদেরকে পড়াতে না পারলে রাতে আমার ঘুম মানে সাউন্ড স্লিপ হয় না, তার উপরে পাটিগণিতটা। তাই বলে তুমি সারা রাত এখানে বসে থাকবে? ঠিক আছে আমি এখনই যাচ্ছি। আন্টি, আমি টুসিকে যে পাটিগণিতটা বোঝাতে এসেছিলাম সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি কষ্ট করে টুসিকে বুঝিয়ে দেবেন। একটা ডাব গাছে 17টা ডাব ছিল, সেখান থেকে বুঝলো না। পাঁচ দশ কুড়ি, চিংড়ি মাছের চর চড়ি, ধুতরা ফুলের মৌ, এটাই আমার বউ। খেলা মাত্র শুরু হয়েছে, এখনো অনেক ভেলকি বাকি। দেখেন তো আমি আসল বর কিনা। বন্ধু মারগুব হোসেন ওরফে মুগুর, এই যে হাজির। দেখো তো তোমার নববধূকে আইডেন্টিফাই করতে পারো কিনা। আরে ওই তো ওইটা। তাহলে আর দেরি কিসের, আংটি পরা। সুতরাং আমাদের বর একবারে তার নববধূকে আইডেন্টিফাই করতে পেরেছে, মানে আমরা জিতে গেছি। আরেকটা কথা, আপনারা সবাই সাক্ষী, উনার সঙ্গে কিন্তু আমার বাগদান হয়ে গেছে, এখন থেকে উনি আমার ভাবি বধূ। ঠিক ঠিক ঠিক।
এই টুম্পা তুশি তোর হবু মামিকে সালাম কর আর জোর করে ধরে সালামি আদায় কর। এই দেখি দেখি দাও শুদা কর। আরে আরে চলে যাচ্ছেন কেন নববধূ? আরে বাবু দেখছো? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। এটা তো পরা দেওয়া দরকার। আই কাছে এই যে মাস্টার, ওয়ালাইকুম আসসালাম। কি যেন নাম তোমার? আমার নাম আলী মোহাম্মদ আলী আকবর আলী। বাবা, নামের মধ্যে আলী দেখি হালি হালি। না, মাত্র তিনটে, এক হালিও পূর্ণ হয়নি। তা পড়ানোর জন্য এটা কোন সময়? সময়টা যদিও পড়াবার জন্য উপযুক্ত নয়, তবুও টুশিটা একটু এক্সেপশনাল প্রজাতির, আই মিন ব্যতিক্রমী। ও একটু বিদ্রোহী প্রকৃতির স্টুডেন্ট। বিদ্রোহী প্রকৃতির স্টুডেন্ট মানে? এই যেমন প্রায় দেখা যায় ও খাওয়ার সময় গোসল করছে, পড়ার সময় খাচ্ছে, ঘুমোবার সময় বেড়াচ্ছে। এই যেমন আজ আমাকে অসময়ে ডেকে পাঠিয়েছে। বুঝতে পেরেছি, যাও। ওয়ালাইকুম আসসালাম। গবেষণা করছিস কেন? সর্দি টর্দি হয়েছে নাকি? না, দেখছি আমাদের দেশ কত ডেভেলপ হয়েছে, কি উন্নত কোয়ালিটির টিস্যু, তাই না? দেখলে বুকটা গর্বে ভরে যায়। আমার তো মনে হচ্ছে তুই টিস্যু পেপারের মধ্যে অন্য কিছু খুঁজছিস। অন্য কিছু খুঁজছে মানে? টিস্যুর মধ্যে আবার কি খুঁজবো? না ধর, টিস্যু পেপারটা টিস্যু পেপার না হয়ে যদি চিরকুট হতো। কি আবল তাবল বলছিস, টিস্যু আবার চিরকুট হয় কি করে? আরে হয় হয়, কাল বিয়ের অনুষ্ঠানে আমি ওরকম একটা চিরকুট, না না চিরকুট না, টিস্যুকুট পেয়েছি তো তাই বললাম। টিস্যুকুট করে দেখি, দেখা না। তোকে দেখাবো কেন, তোকে দিয়েছে? না মানে দেখি না কি লিখেছে, একটু শোনা না প্লিজ, শোনা না। তেমন কিছু না, তবে টিস্যুগুলির তথ্য অনুযায়ী আজ বিকেল চারটায় আমি একটা ব্যবসা নিতে যাচ্ছি। তুই কই যাচ্ছিস? তুই তুই শোন না, তুই প্লিজ শোন না। এই যে তুই এই বয়সে লেকের ধারে, না না ওসব আমি লজ্জায় একবার মরেই যাব। লেকের ধারে ওসব মানে? দেখো তুই, তোমাদের মতো বয়সে যেখানে সেখানে এসব ওসব করা সম্ভব, কিন্তু আমি হাইয়েস্ট চাইনিজ রেস্তোরাঁ বন্ধ যেতে পারি। চাইনিজ রেস্তোরাঁ গিয়ে কি করব? লেকের ধারে গিয়ে যা করতে তাই। আপনার ওই চাইনিজ রেস্তোরাঁয় তো ওই ছেলে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। কোন ছেলে? কোন ছেলেটা আবার? যে ছেলেটা আমার হাতে চিরকুট দিয়েছে ওকে শায়েস্তা না করা পর্যন্ত। শুধু শায়েস্তা না বেটা, সব মামদুবাজে ছুটিয়ে তারপর অন্য কথা, আমার স্টুডেন্টের সাথে ইনস্পিরেশন, আজ ওর একদিন কে আমার একদিন। স্যার লাঠি বললো কিছু সাথে নেব? আরে না না, খালি হাতে যথেষ্ট, চল। স্যার এখন না, চারটায়। এখন না? চারটায়। তাহলে আমি তিনটায় চলে আসবো। ওকে স্যার। চাই বলিস, বুলবুলির বিয়েতে কিন্তু দারুণ মজা হয়েছে। চাই হয়েছে, তুই তো বলবি তোর এত যত্নে তৈরি করা প্ল্যান সব গুবলেট হয়ে গেল। কই ভাবলাম বরপক্ষকে নির্ঘাত ঘোল খাওয়াবো, তা না উল্টা আমাদেরকে। যাই বলো, গালিব ভাই কিন্তু একটা জিনিয়াস। জিনিয়াস না কচ্ছু। এই যে তুমি এখানে, আর এদিকে আমি বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে হয়রান। এত হয়রানির কারণ কি গালিব ভাই? ওয়েট, সে প্রসঙ্গে পরে আসছি। তোমরা তো সবাই জানো ওর সঙ্গে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আংটি যখন পরিয়েছেন। তাহলে আর অযথা আমার আংটিটা আটকে রেখে লাভ কি? দিয়ে দাও, ওটা না থাকলেও চুক্তি বহাল থাকবে। সরি, এনগেজমেন্ট রিং কখনো ফেরত দেওয়া যায় না জনাব, এটা আমার কাছেই থাকবে। রাইট, এটাই নিয়ম। এই সেরেছে, ধরা খেয়ে গেলাম। কাউকে তাড়াতে হলে নিজেকে তো একটু দৌড়াতে হবেই। শুনুন, কালকে আমরা এটা বিক্রি করে সবাই মিলে ফুচকা খাবো। গুড আইডিয়া। আইডিয়াটা তো গুড, কিন্তু ইম্প্যাক্টটা তো ব্যাড। না ভয় নেই,
আপনারও দাওয়াত রইল। ঠিক আছে, কি আর করা, ফুচকা খেয়ে না হয় খানিকটা অসুল করবো। ওকে দেখ, কাল দেখা হবে। এই চল, এবার কিন্তু সত্যি ধরা খেয়ে গেল। এই চল, তাই তো দেখছি। আপনাকে বলছি, এসবের মানে কি? ডু ইউ নো মি? হ্যাঁ, আপনি হচ্ছেন আলী মোহাম্মদ আলী আকবর আলী আলী আলী? হ্যাঁ ঠিকই আছে, পেছনের অতিরিক্ত আলীগুলো বাদ দিলে ঠিকই আছে, বাট হাউ? আমি শুধু এতটুকুই জানি না, আমি আরও জানি। ও হচ্ছে টুশি, আর আপনি হচ্ছেন টুশির ফুল টাইম প্রাইভেট টিউটার কাম গাইড কাম সেক্রেটারি, এখন অবশ্য বডিগার্ড, আর ভবিষ্যতে মেবি ঘর জামাই। হোয়াট? ঘর জামাই? হোয়াট ডু ইউ মিন? আপনি একজন অনারেবল হাউস টিউটরকে আপনি বলতে যাচ্ছেন হাউস হাজবেন্ড? আপনি না, আপনি না একটা শাখামৃগ। শাখামৃগ? হ্যাঁ। এই মিয়া, শাখামৃগ মানে কি? শাখামৃগর মানে হচ্ছে শাখায় যে বাস করে সেই মৃগ, মানে বানর। বানর? আমি বানর? হ্যাঁ, আপনি বানর, আপনি একটা নেংটি দূর, আপনি একটা চামচিকা, আপনি একটা কাকতাড়ুয়া। আমি কাকতাড়ুয়া? আমি যদি কাকতাড়ুয়া হই তাহলে আপনি কি? আমি আবার কি? আপনি হচ্ছেন, আপনি হচ্ছেন, আপনি হচ্ছেন ভোম্বল গোবর গণেশ, আপনি হচ্ছেন উত্মা চাম্বা। উত্মা চাম্বা? আচ্ছা, উত্মা চাম্বা মানে যেন কি? অর্থ জেনে লাভ নেই, আমি বলছি আপনি শুনুন। আপনি হচ্ছেন, আপনি হচ্ছেন খোদার খাসি, ধর্মের সার, বোমকা পাঠা। বোমকা পাঠা? আপনি আমাকে বোমকা পাঠা বললেন? আপনার কিন্তু রেহাই নেই, আমি কিন্তু আপনাকে শেষ করে ফেলবো। আমি আপনাকে না, আপনাকে আমি আছাড় মারবো। টুশিকে না আজ আমি ওকে আমার সাথে মান্দা আছে। এই রিং বিক্রি করে কালকে সবাইকে ফুচকা খাও। হ্যালো, এখনো ঘুমাওনি? না না না, এত অনিয়ম করলে তো চলবে না। কে কে আপনি? বাহ, দুদিনও যায়নি, এখনই চিনতে পারছো না? না, আর দেরি করা বোধ হয় ঠিক হবে না, পুরোপুরি ভুলে যাওয়ার আগেই বিয়েটা সেরে ফেলতে হবে। ও, আপনি কালকে ফুচকা দাওয়াত ভুলবেন না কিন্তু? না 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 না, ভুলি কি করে, আফটার অল তুমি বলছো, তোমার কথা ভুলি কিভাবে? ভালো কথা, ফুচকার দামটা কিন্তু মনে করে নিয়ে এসো, আমার একটু টানাটানি যাচ্ছে। অবশ্যই অবশ্যই, টাকা নিয়ে আপনার ভাবতে হবে না, তবে রিংটা বিক্রি করলে পর্যাপ্ত টাকা পাওয়া যাবে। আমার মনে হয় শুধু আংটি বিক্রি করলেই চলবে না, আরও কিছু টাকা বোধহয় লাগবে। স্বর্ণের দাম সম্পর্কে বোধহয় আপনার ঠিক ধারণা নেই, তাই না? আছে, তবে এনগেজমেন্টে দেওয়া রিংটা স্বর্ণের না, ইমিটেশন। হোয়াট?
সরি, আই এম রিয়েলি সরি। শুনো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, বেশি রাত জাগলে চেহারা খারাপ হয়ে যাবে। ওকে বাই, সুইট ড্রিমস। ব্যাপারটাকে তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? তুই যাই বল, এতগুলো লোকের সামনে তোর ওই মামদো ভুট্টাকে দিয়ে ওকে মার খাওয়ানো একদম উচিত হয়নি তোর। মার আর খেলো কই, তার আগেই তো তুই থামিয়ে দিলি। থামাবো না তো কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ভর্তা বানানো দেখবো না? যাই বলিস, তোর ইয়েটা কিন্তু একেবারে ম্যান্দা মার্কা, মেরুদণ্ডহীন ঢেঁড়স। আর তোর ওই হেপুপটেমা স্যার, সে তো একটা ঝুনা চাল কুমড়া, পাকা মানকচু, বেটা একটা কাঁচা আতা ফল। খবরদার, আমার স্যারের নামে কোনো বাজে কথা বলবি না, এই সময় এত ভালো মানুষ পাওয়াই যায় না। আহা, আর ও বুঝি খুব খারাপ? খারাপ তা তো বলিনি, একটু পরখ করে দেখতে চাচ্ছিলাম লোকটা আমার দুলাভাই হওয়ার যোগ্য কিনা। কি আর করা, এত করে যখন বলেছে একটু কষ্ট করে হলেও তোমাদের ফুচকাটা খেয়ে যাওয়াই উচিত। ওই যে এসে গেছে। কি মামি, ফুচকা খাওয়াবো না? হ্যাঁ, ফুচকা তো খাওয়াবো, তার সাথে আরো মিষ্টিও খাবো সবাইকে। দাঁড়া, তার আগে একটা কাজ সেরে নিই। এই চলো, ওঠো তো। আহ, ওঠো না, চলো। আমাদের ফুচকা কি হলো? গেলো গেলো কই? জানি না ফুচকা কি হলো, আমাকে তো কিছু বলোনি। পেছনে কি ভিলেন পার্টি অথবা পুলিশ আসতেছে নাকি? না, পুলিশ আসছে না, আপনি বরং ওদেরকে আসতে বলুন, ও জোর করে আমাকে বিয়ে করতে চাইছে। মানে কি, সারা জীবন শুনলাম ছেলেরা মেয়েদেরকে জোর করে বিবাহ করে, এখন শুনতেছি পাত্রী নিজেই জবরদস্তি করিয়া। আরে না না না, আমি কোনো জবরদস্তি করছি না ওকে, ওর সাথে আমার এনগেজমেন্ট হয়েছে, আপনি বিশ্বাস, এই যে বিশ্বাস না হলে দেখুন আমাদের এনগেজমেন্ট রিং। না মানে হ্যাভ এনগেজমেন্ট, থাক আর বলতে হবে না, বুঝতে পারছি এত করে লাইনে আসছেন, মানে বাগদান হওয়ার পর আপনি একটু পোল্ট্রি মারতে চেয়েছিলেন না? শোনেন শোনেন শোনেন, পারিবারিক আইনের ফেরে করবেন বললাম। আইনের ফেরে পড়বো কি? আরে আমি নিজেই ওর বিরুদ্ধে মামলা করতে চাই, আপনার এখানে ও ধরনের কোনো ব্যবস্থা আছে? মামলা পরে করেন আর বলেন। ও ভালো কথা, এই রেজিস্ট্রি খরচের টাকাটা আছেন তো? শোনেন, আমার এখানে কিন্তু ওই বাকি ম্যাটার কোনো কারবার নাই, টাকা পয়সা নাই। আপনি আপনি ভয় পাবেন না, ও ইচ্ছে করলে এখানে বসেই টাকা ম্যানেজ করতে পারবে, আপনি জানেন না ও একটা জিনিয়াস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এখন বলেন, দেড় মোহর কত হবে আর ওয়াসিল কত? ওয়াসিলের গিয়া বিবাহের সময় কাবিনের টাকার কিছু অংশ স্বামী তার স্ত্রীকে নগদে অথবা গহনায় পরিশোধ করে, ইহাকে অসীম বলে। এক মিনিট, তোমার মানিব্যাগটা দাও না, মানিব্যাগটা দাও না, জলদি করো, এক মিনিট। হ্যাঁ, তাড়াতাড়ি কাজী সাহেব, আপনি ওয়াসিল লেখেন 1000 টাকা, বাকিটা আমি আস্তে আস্তে আদায় করেছি। আর আপনি কিন্তু রেজিস্টার টাকা নগদে আদায় না করে একে ছাড়বেন না, দরকার হলে একে বেঁধে রাখবেন, ঠিক আছে? নিন, শুরু করুন। কোথায়? আউযু বিল্লাহি মিনাশ
নাম বলেন। হ্যালো, কে গালিব? হ্যাঁ, মোবাইল বন্ধ। কেন, কি ব্যাপার? কি মার্ডার হয়ে গেছিস? ওই ব্যাটার আজকাল মার্ডার হয়ে গেলে আবার কথা বলছিস কি হবে? হ্যাঁ, টাকা নিয়ে আসতে হবে। কেন, কি সর্বনাশ? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, এইমাত্রটা বাইরে থেকে এলে আবার কোথায় যাচ্ছ? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কেন আবার, কাজী অফিসে মানুষ যে কারণে যায় সেই কারণে। কাজী অফিসে তো মানুষ বিয়ের জন্য যায়। আমিও বিয়ের জন্য যাচ্ছি। কি, ফিরে এসে তোমাকে ডিটেইলস জানাবো, অপেক্ষা করো। যাক, টাকা যখন আসতেছে তখন নিশ্চিন্ত। শোনেন, ওই সাক্ষী হিসেবে যারা আসিল তাদের জনপ্রতি 200 টাকা করে দিয়েন, আর আমারে খুশি হয়ে যাবেন। খুশি হয়ে যাবেন মানে? আপনার উপর আমি খুশি হব, এই ধারণাটা আপনার মাথায় এলো কি করে? লাভ নাই, আমার উপর বেজার হওয়ার কোনো রাস্তাই নাই। ভালো কথা, এই কামিটা ওটা কবে লাগবে? লাগবে না, ওটা আপনার কাছে রেখে দিন। আরে না না, লাগবে লাগবে, ঝামেলাপূর্ণ বিবাহ, কখন দরকার হয় কামিন নামাটা সাথে থাকা ভালো। আচ্ছা, তুমি এত গাধা কেন বলো তো? আমি গাধা নয় তো কি? তুমি কোন দুঃখে আমার বদলে তুষির হাতে চিঠিটা দিলে? হ্যাঁ, আহা, আমি ইচ্ছে করে দিয়েছি নাকি? কোন ফাঁকে ও চালাকি করে আমার হাত থেকে নিয়ে নিল? যাকে, আসল কথা শোনো, কাল থেকে কিন্তু আমি তোমার সাথে আর বিকেলে দেখা করতে পারবো না। কিন্তু কেন? বাড়ি, আমার ক্লাস সাসপেন্ড হয়ে গেছে না, আমি বাড়ি থেকে বের হব কি করে বলো? কি, তোমার সাথে দেখা না হলে যে রাতে আমার ঘুম হয় না। আমি অবশ্য একটা বুদ্ধি বের করেছি, কিন্তু তাতে তোমারই কষ্ট হবে বেশি। জলদি বলো, দেখা করার জন্য আমি সব কিছু করতে পারি, জলদি বলো। শোনো, সকালবেলা আমি মর্নিং ওয়াকের নাম করে পার্কে আসবো, তুমি তখন আসতে পারবে না? সকাল মানে কয়টায়? এই ধরো 5:30-6টা। 5:30-6টা কি সকাল হয় নাকি? তখন তো গভীর রাত। গভীর রাত মানে? এই ধরো আমি ঘুম থেকে উঠি 11:00-12:00, ভোর 6:00, না না, এই প্রস্তাব বাতিল। তার মানে আমার চেয়ে তোমার ঘুমটা বেশি প্রিয় হলো। ঠিক আছে, এসো না, আমি গেলাম। না না, ছাড়ো ছাড়ো। আচ্ছা আমি আসবো, আচ্ছা দরকার হলে আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। কিন্তু একটা কথা, ঘুমের ব্যাপার এখানে কারোই কিছু করার নেই, মাঝে মাঝে যদি একটু একটু দেরি হয়ে যায়। ওকে, দেরি হলে হবে, তুমি এসে আমাকে পাবে না, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসবো 5:30-5:30 আসবো, দরকার হলে তোমার জন্য সারা রাত না ঘুমিয়ে শহীদ হয়ে যাব, তবুও তোমাকে হারাতে চাই না। একটি বিয়ের বরযাত্রীর 1/5 আসেনি, 2/3 আগে এসেছে। আচ্ছা, এই পাটিগণিত সাবজেক্টটার জাস্টিফিকেশনটা কি? এটা তো আমি তোমাকে ক্লাস 9 পড়িয়েছি, এখন 3rd year। বারে, আপনি না বলেছেন সিলেবাসের বাইরেও বই পড়া উচিত? বলে এত কিছু ছেড়ে পাটিগণিত? এত কথা না বলে স্যার, অঙ্কটা করুন তো প্লিজ। ঋষি, তুষি, তোর বাবা না কাজী অফিসে গেছে। কাজী অফিসে গেল কি জানি, সেটা জানতেই তো এলাম, তুই জানিস কিছু? আমি কি করে জানবো, নিশ্চয়ই কোনো কাজ আছে। আচ্ছা মা, আমি শুয়েছিলাম জন্য তুমি আবার মনে করো নি তো, আমি পরে ফাঁকে দিচ্ছি, আসলে পড়তে পড়তে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। কি, তুই শুয়েছিলি? পড়ার সময় শুয়ে থাকা? এই মাস্টার, তুমি কেমন মানুষ, পড়ার সময় তোমার ছাত্রী শুয়ে থাকে তুমি দেখো না? জীবনে মানে ইয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা পরে দেখছি। তো বাবা যে কেন কাজের অফিসে গেল? তোর বাবা না আজকে কাজী অফিসে গেল। কাজী অফিস? কার বিয়ে নাকি? না, কারো বিয়ে বলে তো শুনিনি।
তাহলে ওরা কাজী অফিসে যাবে কেন? সেটাই তো ভাবছি। আরে এত ভাবার কি আছে, নিশ্চয়ই কোনো দরকারে গেছে, চলে আসবে। আচ্ছা টুম্পা, আমার চেহারাটা দিন দিন এমন বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে কেন? কিছু বলো মা, তুমি তোমরা স্টিল ইয়াং, তবে এই বয়স হচ্ছে বলে একটু মনে হয়। কেন, তোর বাবারও তো বয়স হচ্ছে, কিন্তু তোর বাবার চেহারায় তো দিন দিন খোলতাই হচ্ছে। মা তোমার কি হয়েছে বলো তো? কিছু বলো না, তুই যা, তুই যা। এই মার কি হয়েছে রে, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে? কি জানি, আমি তো ঠিক বুঝলাম না। না বাবা নাকি কাজী অফিসে গেছে, এই নিয়ে তো তার মহা চিন্তা। আবার কি সব বলছে জানিস, কি বাবার চেহারা নাকি দিন দিন খোলতাই হচ্ছে, মা নাকি বুড়ি হয়ে যাচ্ছে, ব্যাপার কি? বাবা কাজী অফিসে গেছে, এতে মায়ের দুশ্চিন্তার কি আছে? আছে আছে, কারণ আছে। আমি এতক্ষণ ভেবে নিশ্চিত হয়েছি এটা ওই বেটা শাখামৃগর কাজ। কার কাজ? শাখামৃগ, ওই যে সেদিন লেকের ধারে যাকে আংশিক ধোলাই দিলাম না। চুপ করুন, বাবার কাজী অফিসে যাওয়ার সাথে ওর কি সম্পর্ক? আছে, তার কারণ আঙ্কেলকে সহজ সরল পেয়ে ভজিয়ে ভাজিয়ে টুসিকে বিয়ে করার ব্যাপারে রাজ ঘুরিয়ে ফেলেছে। আমাকে বিয়ে করতে যাবে কেন? কি সব আবোল তাবোল বলছে? আবোল তাবোল নয়, এটাই সত্যি। তবে ভয় নেই, দেখো বেটাকে আমি কি করি। বেটা একটা শাখামৃগ, একটা উত্মা চম্পা, একটা লন্ডিপট। চুপ করো, এসো বসো। দুলা ভাই, আমি কিন্তু আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না, আমার মাথায় কিছুই ঢুকছে না, সব আপনাকেই সামলাতে হবে। আরে ভয় নেই ভয় নেই, সব ম্যানেজ করে ফেলবো। বড় আপাকে কি এখনই সব জানাবেন? মাথা খারাপ, কেলেঙ্কারি হয়ে যাবে না? পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সিচুয়েশন ক্রিয়েট করে তারপর সব বলতে হবে, নইলে প্রথম ধাক্কাতেই সব বরবাদ হয়ে। যা ভালো বোঝেন করেন, আমার মাথায় কিছু আসছে না। কেন যে আমি এর মাঝে জড়াতে গেলাম? ফোন নাম্বার দাও। কেন ভারে কথা বলতে হবে না? কই গো, গেলে কোথায়? কি রে গালি, কখন এসেছিস? এই এই তাপা, এই মাত্র। কি ব্যাপার, কি হয়েছে, তোদের এরকম চোর চোর ভাব কেন? না মানে কি আবার হবে, কোথায় চোর চোর ভাব দেখলে কোথায় তুমি? ও এতদিন পর এসেছে, ওকে একটু চা নাস্তা খাও, পারলে একটু মিষ্টি মুখ করো, দেখো তো ফ্রিজে মিষ্টি আছে কিনা। আফটার অল এটা শুভ কাজ। শুভ কাজ, মিষ্টি খাওয়াবো কাকে, কেন? না মানে এতদিন পর কষ্ট করে মির্জা গালিব তোমার সাথে দেখা করতে এসছে, এটা একটা শুভ লক্ষণ না? শুভ লক্ষণ? ও তো গত পরশু বাসায় এসেছে, কি হয়েছে? ও তাই নাকি, তাহলে থাক, মিষ্টি দরকার নেই, শুধু চাই দাও। শোনো, দরকার হলে চা নিজে তৈরি করে খাও এবং স্বাদের শালাকে খাওয়াও। বোঝো অবস্থা দুলা ভাই, আমার মনে হয় এখন এ বাড়িতে থাকা মোটেও নিরাপদ নয়, আমি বরং মেসেই চলে যাই। এই রইল ফোন নাম্বার, যা করার করুন, খুদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ, তখনও আমি ফোন করেছিলাম। না না, সব কথা তো আর টেলিফোনে বলা সম্ভব না, সামনাসামনি বসা দরকার। হ্যাঁ হ্যাঁ, কেন, কালকে হলে কি অসুবিধা? ঠিক আছে, তাহলে সেই কথা রইল, কাল বিকেল তিনটায়। ওকে বাই। কি ব্যাপার, তুমি এতক্ষণ ছেড়ে কোথায়? এসো বসো বসো, তোমার সঙ্গে জরুরি এবং ইন্টারেস্টিং কিছু কথা আছে। তোমার কোনো ইন্টারেস্টিং কথা শোনার ইন্টারেস্ট আমার নেই। ও ঠিক আছে, থাক তাহলে, এখন আর বলে কাজ নেই, ব্যাপারটা খুব জটিল, তাই ফ্রেশ মুডে শোনা উচিত,
নইলে আবার কোনো অড সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি একটু আসছি। হ্যালো, হ্যালো, কে কথা বলছেন না কেন? ও বুঝতে পেরেছি, আপনি? ও ভালো কথা, কাজের বিলটা পরিশোধ করেছিলেন তো? খুব কি অসুবিধা হয়েছে? কি করব বলুন, আপনাকে সামলানোর আর তো কোনো উপায় ছিল না, তাই। হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? আইমি, তুমি যাকে ভেবেছ আমি সে নই, আমি তার স্ত্রী। তোমার লজ্জা করলো না একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে? ছি, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা বুড়ো ভামকে বিয়ে করে সতীনের ঘর করতে চাচ্ছ? দাঁড়াও না, এ বাড়িতে আসো একবার, তারপর আমি দেখাবো তোমার মজা। কি ব্যাপার, এত রাতে ফোন করলে কাকে? তুমি অন্য ঘরে গিয়েছো। কেন, অন্য ঘরে যাবো কেন? বলছি তো তুমি এই ঘরে শুতে পারবে না, যাও। কি মুশকিল, যাও বলছি। আরে যাও। বিবাহিত শেষ পর্যন্ত এখানে হেরে গেল। দেখাচ্ছি মশা, আগে জানবো কিভাবে? তোমাকে বিয়ে করার পরে না আমি বিবাহিত হলাম? মানে একটু চিন্তা করে দেখো, সামান্য একটা ঘটনা থেকে কত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের জীবনে। অবিবাহিত থেকে হয়ে গেলাম বিবাহিত। কিরে, এত সকালে কোথায় যাচ্ছিস? কোথায় বা, মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে? বলা নেই, কওয়া নেই, হঠাৎ মর্নিং ওয়াক শুরু করলি কেন? তাতে তোর কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা থাকবে কেন? চল আমিও যাব। এত সকালে তোর যাওয়ার কোনো দরকার নেই। আরে না না, এত সকালে তোকে একা পেয়ে বখাটে ছেলেরা উৎপাত করতে পারে। চল, ওদের কোনো বিশ্বাস নেই। তুষি, এত সকালে বখাটে ছেলেরা কোত্থেকে আসবে? ওদের আবার সকাল বিকেল আছে নাকি? চল তো, চল। আরে তোর যা দরকার নেই, তুষি প্লিজ, চল চল, তুষি প্লিজ, চল। আমি বরং এখানে একটু বসি, আমার হাঁটতে ভালো লাগছে। এর জন্য তো বলেছিলাম আসার দরকার নেই, চল তোকে আমি বাড়িতে দিয়ে আসি, চল। না না, আমি এখানেই বসছি, তুই তোর মর্নিং ওয়ার্কের কোর্স শেষ করে আয়। সরি, একটু দেরি হয়ে গেল, প্রথম দিন তো তাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম তোমাকে পাবোই না। কি ব্যাপার, মুখ ঘুরিয়ে আছো কেন? রাগ করেছো টুম্পা? রাগ করো না প্লিজ, আর কখনো এমন হবে না। তুমি আমার লক্ষ্মী কাকাতুয়া, শোনো। বলো আমার কাকতারুয়া, শুধু কাকাতুয়া বলে থেমে গেলে তো চলবে না, বলো আমার ময়না শালিক টিয়া, দোয়েল কোয়েল হারগিলা।
দিনে দিনে তুই কিন্তু বেশি বেড়ে যাচ্ছিস। পার্কে গিয়ে তুই তুই আমাকে বলিস নি কেন? আমাকে বললেই তো পারতি। তুই পার্কে জগিং করতে যাচ্ছিস না, যাচ্ছিস ইটিস পিটিস করতে। তোকে বলে যেতে হবে কেন? তুই কে? আমি কি এখনো টের পাসনি? ঠিক আছে, আরো কিছু ঘটনা করে তোকে বুঝিয়ে দেব আমি কে। টুসি, আমি এসে গেছি। তুমি যে বইটার কথা বলেছিলে ওটা আমি ম্যানেজ করেছি। ছবিটা ভাঙো। আর কিছু? এবার যাও, গেটে গিয়ে দাঁড়াও। জি। তোমার আঙ্কেল জানো না, শুধু তোমার আঙ্কেল না, পুরুষ প্রজাতির কোনো বস্তু যেন এই বাড়ির গেট দিয়ে ঢুকতে না পারে, ঠিক আছে? আন্টি, আমিও কি গেটের বাইরে থাকবো যেহেতু আমি নিজেও পুরুষ প্রজাতির? তুমি পুরুষ প্রজাতির হলেও আমার কিচ্ছু আসে যায় না। ধন্যবাদ। যাও, আসো, বন্দুকটা নিয়ে যাও। বন্দুক? বন্দুক লাগবে না। কেন? যে কোনো আর্মসের সামনে বুক পেতে দাঁড়াতে আমি ভয় পাই না, কিন্তু টেস্ট করে দেখেছি কোনো ফায়ার আর্মস আমার নিজের হাতে নিলেই প্যালপিটেশন শুরু হয়ে যায়, তাই বলছিলাম খালি হাতে যাই। যাও।
বাবার যা জিনিসপত্র আছে এই বাড়িতে সব এক জায়গায় কর। কেন মা, বাবা কি করেছে? যা বললাম তাই কর, যা। হ্যাঁ, যা হবার তা হয়ে গেছে, হাতটাই হোক আর মশকরাই হোক, তোমাদের বিয়েটা হয়ে গেছে। আইন মতে তোমরা এখন দুজন স্বামী স্ত্রী। এটা যদি তোমরা মেনে নিতে না চাও তাহলে ডিভোর্সই একমাত্র সলিউশন। ডিভোর্স? আই মিন বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ অর্থাৎ তালাক। মানে বিয়ের আগেই তালাক প্রাপ্ত হয়ে যাব? রাইট। দুলাভাই, আমাদের বিয়েটাই ঠিক মতো হলো না, তার আগেই আপনি বিবাহ বিচ্ছেদের ফরমান ঝুলিয়ে দিচ্ছেন। আপনি এতটা বেরসিক বেরহম তা তো জানতাম না। ঠিক, আপনি কেমন মানুষ বলুন তো দুলাভাই, কোথায় একটা ভালো সাজেশন দেবেন না দিচ্ছেন যত সব কুবুদ্ধি। এখন সব দোষ আমার? দোষগুণ জারি হোক, এখন দায়টা আপনার, কারণ আপনি মুরব্বী। ইয়েস, আপনি সিনিয়র, তাই সিনিয়রিটির কারিশমা দেখান। কে আছিস? দরজা খোল। এই এই মাস্টার, এই মাস্টার, গেট বন্ধ কেন? এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কেউ গেট খুলছে না কেন? সামান্য একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আন্টি হঠাৎ তার রুমে প্রচণ্ড সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ব্যাপক ভাঙচুরের পর দুম করে অজ্ঞান হয়ে গেছেন। বলো কি, জলদি গেট খোলো। সরি, গেট খোলা যাবে না। কেন? ওই দেখুন নোটিশ। আঙ্কেল এই বাড়িতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, আমি ঠেকিয়ে দিয়েছি। শুধু ঠেকালে চলবে না, ওকে দূর করে দাও। আচ্ছা মা, কি হয়েছে একটু বলো না। হ্যাঁ, আর কি বাকি আছে মা? তোর বাবা তো আবার বিয়ে করেছে। কি? বাবা বিয়ে করেছে? বলো কি? What? প্রথম পক্ষে বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ, এটা তো সিভিয়ার অফেন্স। মা তো আবার অজ্ঞান হয়ে গেছে। নো প্রবলেম, আবার জলচিকিৎসা। ঝামেলা থেকে দূরে থাকুন। ওই দেখুন নোটিশ। এই বেটা, কিসের আইন?
কার আইন কোথায় আইন মামা মুখের কথা কাজ হবে না ধরেন বেটাকে আন্টি দেখুন ওরা কি করছে ওরা 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 অবৈধ অনুপ্রবেশ করছে তোরা এগুলো কি করিস তোদের বাবা তো সৎমা বাবা সৎমা তোমরা বসো জি 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 মা মা কি হয়েছে কি হয়েছে তুমি তোমার সাহস তো কম না তুমি এই বাড়িতে ঢুকেছো আকবর আলী আকবর আলী ও আমাদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টার ত্রুটি করেনি বাট হিজ কট বিহাইন্ড নতুন বউ নিয়ে সদল বলে অনুপ্রবেশ করার পরপরই আমরা ওকে বেঁধে ফেলেছি আমি আমি কি এমন অন্যায় করেছি যে তোমাকে এই বুড়ো বয়সে বিয়ে করতে হলো আরে কি মুশকিল আমি বিয়ে করেছি মানে তাহলে ওই নতুন বউটাকে আমি কিছু বুঝি না মনে করেছো আরে শোনো শোনো বিয়েটা আমি করিনি করেছে তোমার ছোট ভাই মির্জা গালিব আমি তার বউকে বাড়িতে নিয়ে এসেছি বলো কি কিরে গালিব সত্যি কি তুই বিয়ে করেছিস নাকি তোর দুলাভাই বিয়ে করেছে ঠিক ঠিক বল সব জি আপা এই একটা ফ্যাসাদে পড়ে বিয়েটা আমাকেই করতে হয়েছে আইবে ও যা বলছে সব ঠিক জি আপা তোদের কোনো বিশ্বাস নেই নিশ্চিত হওয়ার জন্য আমি এই বাড়িতে আবার তোদের বিয়ে দেব আবার বিয়ে